কি কাকু আজকে দিন চাষবাস করছেন? কেন আজ আবার কি হলো? জানেন না আজকে আজকে যে কৃষক দিবস 14ই মার্চ। তাই নাকি? চাষিদের আবার দিবস, আমাদের সবদিন চাষবাস না করলে খাবো কি? সরকারের যদি চাষিদের জন্য কিছু করতেই হয় তাহলে সঠিকভাবে আমাদের জন্য কিছু উন্নয়ন করুক, নাহলে সুযোগ সন্ধানী গুদাম মালিকরা আর ব্যবসায়ীরা সুযোগ নিয়ে চলে যাবে। তা ঠিক বলেছেন। এখানে চাষিদের কি অবস্থা কাকু? আর কি বলবো বাবু, যা সব দেখছি সরকারি নেতারা টাকা নিয়ে নয় ছয় করছে, এসব নিয়েই ব্যস্ত, আমাদের কথা কি আর ভাববে তারা? সেটা তো বুঝতেই পারছি, তবু তো আপনাদের দিকে খেটে খেতে হবে। এখানে চাষবাস কিরকম কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন, এই ধান চাষ শশা চাষ সিজনে যা হয় তাই করেই খেয়ে মেগে চলে যায়। বলছি রোদ্দুরটাও তো অনেক হয়েছে, অনেক বেলাও পড়েছে, তা বাড়ি যান এবারে। কি করবো, কাজ না করলে খাবো কি? কষ্ট তো করতেই হবে আমাদেরকে। আচ্ছা আপনাদের এখানে বেশ ভালোই ধান চাষ তো দেখছি, বলছি এখানে আর কি চাষবাস হয়? দেখতেই তো পাচ্ছেন শশা হয়েছে, সিজনে সিজনে যা হয়, কলা গাছ থাকে, সবই কোনো রকমে চলে যায়। এই জায়গাটার নাম কি বলুন তো, খুব সুন্দর লাগছে আমার, খুব ভালো লেগেছে এই জায়গাটি। এটা তো মেদিনীপুর, মেদিনীপুরের ঘাটাল। আচ্ছা কাকু বলি চলো বাড়ি যাও। আমিও যাচ্ছি বাড়ি। যাবো যাবো, যাও যাও বাবু, তোমরা যাও। চলো বেলা তো পড়লো, অনেকেই তো ফিরে গেল বাড়ি, চলো।